সালাম দিবে যে এইটা আসলে কিন্তু বলে দেওয়ার কিছু নাই এইটা পারিবারিক শিক্ষা থেকে হওয়া উচিত পুবিশ্বাস সাবনূর মৌসুমি পপি পূর্ণিমা মানে হ্যাঁ এদের পর্যন্ত আমরা সেই রেসপেক্টটা পেয়েছি নাটকের মানে সামনেই সিগারেট খাচ্ছি মানে আমি এটাকে কিভাবে দেখব কিভাবে বলবো বা কিভাবে নিব, মৌসুমি শাবনূর পপি পূর্ণিমা এখনও যদি মানে দেখে মানে ওরা সবার আগে জড়ায় ধরে নিজের চেয়ারটা ছেড়ে উঠে বসেন টাকাও অনেকের আছে কিন্তু অনেকের মন নেই কোন ছবিটা ভালো হয়নি কোন ছবিটাতে আমি মানে অনেক খারাপ করেছি না এটা তো হানড্রেড পারসেন্ট থাকা উচিত মানে একটা সময়ে মানে আমরা আসলেই মানে এই যে আপনি যেটা বললেন যে কাদা ছোড়াছড়ি আসলে এটা হয়েছে না হলে আর এটা বলা হতো না কিন্তু মানে সব শেষে দিন শেষে মানে যেটা প্রমাণিত হলো যে আমরা আসলে সবাই এক এবং যে কাজটা মানে করা হয়েছে মালা পরিয়ে দিয়েছে একজন আরেকজনকে এটা তো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার এবং মানে আমি অন্তর থেকে মানে চাচ্ছি এই জিনিসটা মানে বজায় থাকবো আমরা যখন কাজ করেছি মানে আমরা না মানে পুরোটাই একটা পরিবার মানে আমাদের মধ্যে আন্তরিকতা মানে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা ছিল শ্রদ্ধাবোধ যেমন মানে আমাদের সিনিয়র মানে কেউ আসলে আমরা বসতাম না আমরা উঠে দাঁড়িয়ে যেতাম ওনাদেরকে চেয়ারটা ছেড়ে দিতাম ওনারা যতক্ষণ না বলতেন ততক্ষণ কিন্তু আমরা বসতাম না কিন্তু এখন মানে যেটা মানে প্রকটভাবে মানে লক্ষ্য করি যে কোথাও শুটিং করতে গে গেলাম কিন্তু যে দেখলাম যে সবাই বসে আছে কোনো চেয়ার খালি নাই ইভেন কেউ কেউ মানে যে একটা মানে সালাম দিবে যে এইটা আসলে কিন্তু বলে দেওয়ার কিছু নাই এইটা পারিবারিক শিক্ষা থেকে হওয়া উচিত যে আমি আমি একটা সালাম দিব উনি আমার কাছে সালামটা পায় এইটা পেলে পরেই না আমি আমার আদরটা দিতে পারবো হ্যাঁ কিন্তু সেই যে শ্রদ্ধাবোধের জায়গাটা অনেক অভাব মানে এই জন্যই মানে এতটা দূরত্ব এতটা কাদা ছোড়াছুড়ি মানে ওই যে ভালোবাসা মানে শ্রদ্ধাবোধ আন্তরিকতা মানে সেটা অনেকটাই মানে কমে গেছে আমা মানে আমি এসে মানে দাঁড়িয়ে থাকলাম এখন আপনার কি মনে হবে আপনার কি মানে উচিত হবে না যে আপনি বসের এই কথাটা বলা কিন্তু আপনি এটা বললেন না তাহলে আমার অন্তর থেকে আমার ভিতর থেকে ভালোবাসাটা কিভাবে আসবে এটা তো মানে আসতে পারে না বরঞ্চ আমি একটু বিরক্ত একটু মনে কষ্ট যে আমি এসব কি দেখছি আমরা কি দেখে আসছি এখন কি দেখছি এই আগে অপু বিশ্বাস শাবনূর মৌসুমি পপি পূর্ণিমা মানে হ্যাঁ এদের পর্যন্ত আমরা সেই রেসপেক্টটা পেয়েছি কিন্তু তার যে পরের যে প্রজন্ম হয়তো কেউ কেউ চেয়ে নেই না মানে মানে আমিও চিনি না কারণ আমি আমার না চেনার তো যথেষ্ট রিজন আছে কারণ আমি ওদের সাথে অত কাজ আমার হয়নি কিন্তু ও তো আমাকে চেনার কথা ও যদি ফিল্মের মানুষ হয়ে থাকে নাটকের মানুষ হয়ে থাকে সেই সেই হিসাবে ও আমাকে মানে চেনার কথা কারণ আমি তো অনেক ছবি অনেক নাটক করেছি তাই না কিন্তু সেই জায়গাটা থেকে যখন দেখি যে না মানে ও তো চিনছেই না আবার কেউ কেউ আছে যে নাটকের মানে সামনেই সিগারেট খাচ্ছে মানে আমি এটাকে কিভাবে। দেখব কিভাবে বলবো বা কিভাবে নিব মানে আমি ইয়া করতে পারছি না আর কি যে মানে মানে সব কি মানে অভ্যস্ত না যা যেটার জন্য আমি অভ্যস্ত না সেইটা আমি গ্রহণ করতেও পারছি না আমি যে এই শিল্পীদের মধ্যে সেই গুণটুকু ছিল যা আমরা আমাদের মানে সিনিয়র শিল্পীদের কাছ থেকে শিখেছি দিয়েছি আমরা যে সম্মান তাদেরকে দিয়েছি ওদেরও সেই সম্মান যেমন মৌসুমি সাবনূর পপি পূর্ণিমা এখনও যদি মানে দেখে মানে ওরা সবার আগে জড়ায় ধরে নিজে চেয়ারটা ছেড়ে উঠে বসেন হ্যাঁ না আমার আমি আমি ভোট দিয়ে চলে গেছি দেনও আসছে শেষ কবে ওর সাথে লাস্ট ছবি অনেক আগের আমার সেটা মানে কাল সকালে খুব সম্ভবত অনেক আগে হ্যাঁ হ্যাঁ অপবিশ্বাসের প্রথম ছবি হ্যাঁ হ্যাঁ ফেরদুসের সাথে আমজাদ হোসেন সাহেবের ছবি ওই ছবিতেই ওর সাথে আমার লাস্ট কাজ না আমি আমি খুব মানে পজিটিভ দেখছি ওর তো দরকার ওর দরকার ওকে দেখে এ এখনকার যে আর দশ আর কিছু নায়ক নায়িকা বা আর আর যে নতুন যারা আসছে তারা কিছুটা হলেও শিখতে পারবে যেমন সেই দিন ও শ্যুটিংয়ে ছিল আমাদের একজন সিনিয়র শিল্পীও ছিলেন অন্য ছবির শুটিংয়ে আল্পনা দুলারি তো ও যখন দেখেছে ওনাকে ও দৌড়ায় এসে ওনাকে জড়ায় ধরছে যে মানে মানে এতটা মানে যে কি একটা যেন অনেক অনেক বছর পর যেমন খরা খরা চলছে বৃষ্টি হচ্ছে না হঠাৎ বৃষ্টি এইরকম একবারে আইসা জড়ায় ধরছে মানে আপনার সাথে কতদিন পরে দেখা এই যে ইউনিটে সব লোকজন হা করে আছে কারণ এটা তো এখন তো এটা চিন্তাই করা যায় না ওনারা নির্বাচিত হয়েছেন এবং আমার আমার অন্তর অন্তস্থল থেকে ওনাদেরকে আমি সবসময় সাপোর্ট করেছি এবং আমি আশাও করেছি আল্লাহর কাছে চেয়েছি যেন ওনারা আসেন কারণ ফিল্মের মানুষ আমরা সবাই কিন্তু টাকাও অনেকের আছে কিন্তু অনেকের মন নেই টাকা খরচ করার মতো দীপজল ভাইয়ের কিন্তু পাওয়ার কিছু নেই উনি দিতে আসছেন উনি দিতে আসছেন নেওয়ার ব্যাপারটা আমাদের উনি অনেক কিছুই দিবেন উনি যা যা কমিটমেন্ট করেছেন আমি আশা করি প্রতিটা কমিটমেন্টই উনি রাখবেন রাখার চেষ্টা করবেন তো এইখানে প্রত্যাশার কিছু নেই উনি আমাদের প্রত্যাশার বাইরেরও কিছু করবেন আমার আমার কোনো কাজ নেই আমি দু একটা নাটকে কাজ করেছি ছবির কাজ এখন নেই আর এখন যদি ছবি আসেও আমি এই দুয়েক মাসে এমন গরম থাকলে আমি ছবি করব। না আর আমার লাস্ট ছবি করেছি আমি দক্ষিণ দুয়ার ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের পদ্মা সেতুকে নিয়ে যে গল্পটা মানে সেইটাই আমি লাস্ট করেছি ইয়াতে মাদারীপুরে আক্ষেপ তো আছে একটা বড় আক্ষেপ আছে আমি অনেক অনেক ভালো ছবিতে অভিনয় করেছি মানে এত ভালো ভালো কিছু ছবিতে আমি কাজ করেছি যেমন কাল সকালে একটা বিচ্ছু বাহিনী ম্যাডাম ফুলি খুদে যোদ্ধা মানে এরকম অজস্র মানে ছবিতে আমি কাজ করেছি লাস্ট একটা কাজ করেছি দীপজল ভাইয়ের ছবির ছবিটা রিলিজ হয়নি মা অমানুষ থেকে মানুষ ওইটা তো একটা খুব ভালো ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছি কিন্তু আমি জানি না কেন আমি সব সময় সারা জীবন মানে একদম ছোট থাকতেই বোধ আমার বাবা মাকেও দেখেছি যে তারা নৌকার ভক্ত মানে সেই হয়তো ওই সূত্রে আমি নিজেও মানে নৌকা ছাড়া মানে আমি আমি কিছু বুঝি না হয়তো আমার ছবিগুলো যখন রিলিজ হয়েছিল বা যখন বোর্ড দেখেছে তখন এই সরকার ক্ষমতায় ছিলেন না মানে আমার খুব মানে আ মানে কষ্টের কথা যে আমার মানে মৃত্যুর আগে যদি আমি একটি বার অন্তত জাতীয় পুরস্কার আমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে পারতাম তাহলে মনে হয় আমার মৃত্যুটাও সার্থক হইতো এখন জানি না এইটা লবিং কাজ করে কি না হয়তো করে হয়তো করে না এইটা আসলে সত্যি কার অর্থে এই ব্যাপারে মানে আমি কিছু বলতে চাই না কিন্তু এটা তো কম বেশি সবাই জানে যে আমি কী সাপোর্ট করি যেমন বিচ্ছু বাহিনীর কথা বলি বিচ্ছু বাহিনী যখন রিলিজ হয়েছিল তখন ছিল বিএনপির আমল বিচ্ছু বাহিনী বানিয়েছে কে মাসুম পারবেজ রুবেল তাই না তো এ ও যাকে দিয়ে অভিনয় করিয়েছে যে ছয়টা বাচ্চা শিল্পী ওরা যদি সবাই পুরস্কার পেয়ে থাকে পুরস্কারটা কার জন্য পেল রুবেলের জন্য না রুবেল তো অভিনয়টাকে আদায় করে নিয়েছে কিন্তু রুবেলকে পুরস্কার দেওয়া হয়নি কারণ রুবেল নৌকার লোক আমিও থাকতে পারে অন সব কিছুতেই তো আছে কোনটাতে নাই রাজনৈতিক প্রভাব তো সব কিছুতেই আছে আমি তো আমি এটা বলছি ওপেনেই বলছি কারণ আমি এত এত ভালো ছবিতে অভিনয় করেছি আমার মানে মানে কে পুরস্কার পেয়েছে আপনারা এই বিচার করেন দেখেন মানে ওই সময় ওই ছবিটার সাথে কে পুরস্কার পেয়েছে আমার অভিনয় কি এতটুকু ভালো ছিল না এটা বিচ্ছু বাহিনী ছবি কাল সকালের ছবি ম্যাডাম ফুলি কোন ছবিটা ভালো হয়নি কোন ছবিটাতে আমি মানে অনেক খারাপ করেছি না আমার নিজের কাছে আমার ভালো লেগেছে ক্ষুদে যোদ্ধা একটা ছবি ছিল খুব ভালো মানে খুবই ভালো আমার নিজের কাছে আমার ভালো লেগেছে আর আমার নিজের কাছে যেহেতু ভালো লেগেছে আর আমি তো মায়ের ক্যারেক্টারই করি তাই না এখন সেই দিক থেকেও তো দেখলে যে না মা হিসাবে আমাকে সবাই চেনে বা জানে তো মানে এটা হতে পারতো কিন্তু কেন হয়নি হয়তো আমার ভাগ্যে নাই এই জন্য হয়নি আবার যদি ভাগ্যে থাকে মৃত্যুর আগে হয়তো পেয়ে যেতে পারি হ্যাঁ আমি প্রাপ্য সম্মান পেয়েছি আমি যথেষ্ট সম্মান পেয়েছি সম্মান মানে আমি আমি তো বললাম যে আমরা যেমন সম্মান দিয়েছি ঠিক তেমনি সম্মান পেয়েছি যেমন ওই এফডিসির গেট থেকেই মানে সালামটা পাই এই পর্যন্ত আসলে রাশেদা চৌধুরী বাংলাদেশ আরও অনেক আছে তাই না আমি তো আমার কাজের জন্যই রাশদা চৌধুরী এবং সেই সম্মানটা আমি পেয়েছি আমি সবার কাছে কৃতজ্ঞ